রবিবার সকাল সাত্বিক ভোজন। আজকে আরেকটা নতুন ফুড ব্লগ নিয়ে এসেছি অনেকদিন পরে। আজকে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আমরা এসেছি চাননি। তো চলুন আপনাদেরকে লোকেশনটা পিং করে দিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে, আর দেখাই আমরা কোথায় এসেছি। চলে এসেছি চাননি চকের আনন্দ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এই রেস্টুরেন্টটি আপনারা চাননি চক মেট্রো একদম এখান থেকে দেখা যাচ্ছে, আর এই যে ই মল এর জাস্ট অপোজিটেই পেয়ে যাবেন। এটা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, আর বুধবার করে এটা বন্ধ থাকে। এখানে আপনারা মেনলি পাবেন সাউথ ইন্ডিয়ান খাবার দাবার। আমরা আজকে সকাল সকাল চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করব বলে, তাহলে চলুন মেনুটা আপনাদেরকে প্রথমে একবার দেখিয়ে নি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত কত ভ্যারাইটি আছে সাউথ ইন্ডিয়ান খাবারের, সাথে আছে চা, কফি, লস্যি বা বিভিন্ন ধরনের মিল্ক শেক। এছাড়াও বিভিন্ন ধরনের স্ন্যাক্স যেমন পাপড়ি চাট, আলু চাট, মিক্স চাট, এসবও আপনারা এখানে পেয়ে যাবেন। পিৎজাও ছিল, কিন্তু আমরা মেনলি আজকে ফোকাস করছি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের ওপর। তো চলুন দেখা যাক কী কী অর্ডার দেওয়া যায়। অর্ডার দেওয়ার আগে ভাবলাম আপনাদের রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই। এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, চারিদিকে গাছপালা দিয়ে ডেকোরেট করা, আর সাথে একটা বড় অ্যাকোয়ারিয়ামও আছে। এখানে আমরা যে যার মতো চা নিয়ে নিয়েছি। প্রথমেই সংকেত খাচ্ছে লাল চা, আমরা খাচ্ছি দুধ চা। আর এখানে চাটা কিন্তু উইদাউট সুগার সার্ভ করা হয়, আর চিনিটা আলাদা করে দেওয়া থাকে, যার যেরকম প্রয়োজন নিয়ে নিতে পারেন। এবার আমরা খাবারের অর্ডারটাও দিয়ে দিয়েছি, ইডলি, ধোসা, বড়া। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মোটামুটি আমাদের খাবার এখানে চলে এসেছে। তো এখানে আছে দু পিস ইডলি, সাম্বার, চাটনি। সব কিছুর সাথেই সাম্বার আর চাটনিটা কমন, কারণ প্রত্যেকটাই সাউথ ইন্ডিয়ান ডিশ। এদিকে আছে দুটো বড়া, এদিকে আছে ওয়েফার সাদা ধোসা, আর আমি নিয়েছি মশালা ধোসা। খাবারের কোয়ালিটি বললে বলবো প্রত্যেকটা আইটেম ভীষণই টেস্টি এবং ফ্রেশ ছিল। আর প্রাইস অনুযায়ী আমাদের মনে হয় যে ইডলিটার প্রাইসটা একটু বেশি। ওভারঅল বললে বলবো একটু কস্টলি, কিন্তু খাবার ভালো। কেমন লাগছে? টেস্ট ভালো? রবিবার সকাল সাত্বিক ভোজন, মন প্রাণ দুটোই ভালো লাগছে। ওই কত এসি আইটেম স্পেসিফিক, হ্যাঁ সেটাই। বড়াটা নিয়েছি, লাভলি, টেস্টি, চাটনিও ভালো, কোয়ান্টিটি সব কিছু ঠিকঠাক, ভালোই লাগছে। সাত্বিক ভোজন করবে। চলে এসেছে মৌরি আর মিচড়ি, আর সাথে চলে এসেছে বিল। আমি বিলটাও দিয়ে দিলাম, কারণ এখান থেকে আপনারা প্রাইসের একটা আইডিয়া পাবেন, আর কী রকম কী ট্যাক্স নেওয়া হয় সেটাও বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটাও অবশ্যই করে দেবেন। আজকের মতো এতটাই, টাটা।